গতপূর্বে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ফেসবুকের টু ফ্যাক্টর আনলক নিয়ে নতুন একটি লিঙ্কের সাথে পরিচয় করে দিয়েছিলাম যারা পূর্বে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটির সাথে পরিচিত এবং যারা পূর্বে ভিডিওটি দেখেননি তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে নতুন তো তার আগে কোনো পূর্বে ভিডিও যারা দেখেছিলেন তাদের বর্তমানে যে প্রবলেমটি ফেস হচ্ছে অর্থাৎ লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের দেখাচ্ছে যে ওই লিঙ্কে কোনো প্রকার কোনো ফর্ম নেই আপনাকে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমটি হওয়ার কারণটাই হলো ফেসবুকের ওই লিঙ্কে যে এপিআই কোডটি রয়েছে সেই অ্যাপিআই কোডটি পরিবর্তন করেছে যার ফলে আপনাদের ওই লিঙ্কটি বর্তমানে ওয়ার্ক করছে না তো আজকের এই ভিডিওতে ওই লিঙ্কটি আমি আপনাদের সাথে ফিক্স করে দেখাবো এবং সে সাথে যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে আজকের মতো নতুন দেখছে তারা এই ভিডিওটির সাথে সম্পূর্ণভাবে নতুনভাবে পরিচিত হবেন বিকজ আজকের ভিডিওতে আমি টু ফ্যাক্টর নতুন একটি লিঙ্ক সাথে আপনার সাথে পরিচয় করে দেবো যে লিঙ্কের মাধ্যমে আপনার টু ফ্যাক্টর অল ইন ওয়ান প্রবলেম গুলি সমাধান করতে পারবেন তার আগে বলে আপনারা আপনারা দেখছি ওখানে চ্যানেল আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু না করে ভিডিও ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা তো এই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন বাট আমি ক্ষেত্রে একটি আপনাকে সাজেস্ট করব যাদের কাছে ডকুমেন্ট হাতের নাগালে নেই ডকুমেন্টটি শুধুই নিজেদের গ্যালারিতে সেভ করা রয়েছে তো তারা যে ব্রাউজারটি সিলে মানে সিলেক্ট করতে হবে সেটা হলো ফায়ারফক্স লাইট বেগস আমি এই জন্য বলছি যদি আপনার হাতের নাগালে যদি ডকুমেন্ট থেকে না থাকে আর আপনি যদি অন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করেন তাহলে কিন্তু ফেসবুক অথরিটি বর্তমান সিকিউরিটি পারপাসে ডকুমেন্ট আপলোড করা অপশনটি তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যার ফলে আপনাকে যদি ডকুমেন্ট সিলেক্ট ফেসবুক অথরিটি আপনার মোবাইলের পিছনে ক্যামেরাটি অন করে দেবে যার মাধ্যমে আপনি আপনার ছবিটি ক্যাপচার করতে হবে তো সেটা তখনই সম্ভব হবে যদি আপনার হাতের নাগালে আপনার ডকুমেন্ট থেকে থাকে বাট যদি আপনার হাতের নাগালে আপনার ডকুমেন্ট থেকে না থাকে আপনার ডকুমেন্টে যদি আপনার গ্যালারির মাধ্যমে সীমাবদ্ধতাভাবে সেভ করা থাকে তাহলে কিন্তু আপনাকে ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনি কিন্তু আপনার গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করতে পারেন অ্যাজ ওয়েল আপনার এই বিষয়টির ওপর আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছে তো ওকে তো আমি এই কাজটি করার জন্য ফায়ারফোর্স লাইট ব্রাউজারটি ব্যবহার করছি কারণ কেননা হলো আমার কাছে আমার ডকুমেন্টে হাতের নাগালে নেই আমি গ্যালারি থেকে ডুকুমেন্টে সেভ করতে হবে তো অ্যাজ ওয়েল যারা একই রকমভাবে কাজ করবেন তারা ফায়ারফোর্স লাইটের লাইট ব্রাউজারটি ব্যবহার করুন যা প্লে স্টোরে অ্যাভেলেবেলভাবে পাওয়া যাচ্ছে আর যাদের কাছে হাতের নাগালে ডকুমেন্ট রয়েছে সেক্ষেত্রে তারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন ফায়ারফক্ক্সের অরিজিনাল ব্রাউজার অর্থাৎ ফায়ারফক্সের মূল ব্রাউজার ফায়ারফক্স বিটা অথবা ক্রোম ব্রাউজার মতো যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন নো প্রবলেম সো ওকে তো ফায়ার স্লাইট ব্রাউজারটা আমি অন করে নিচ্ছি দেন এখান থেকে আমি চলে যাব ফেসবুকে ওকে আমি ফেসবুক চলে যাচ্ছি ফেসবুক ডট কম তো আপনি আপনার মতো করে ফেসবুকটা ভিজিট করে নিন ওকে তো এখানে বন্ধুরা আমি বলে রাখি যাদের ফেসবুক অ্যাকাউন্টে নাম্বার দিয়ে খোলা হয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে ফলো করুন যাদের মেল অ্যাক্সেস হারিয়ে ফেলেছে অর্থাৎ মেল অ্যাড রয়েছে বাট মেলে পাসওয়ার্ড যারা না তারাও ভিডিওটি ফলো করুন যাদের নাম্বার রয়েছে মেল অ্যাড্রেস রয়েছে তারাও ভিডিওটি ফলো করুন তো সম্পূর্ণ বলা চলে যে এই ভিডিওটি অল ইন ওয়ান টু ফ্যাক্টরে যত রকম যে যাদের প্রবলেম আছে সব রকমভাবে সমাধান করা হবে ঠিক আছে ওকে তো অ্যাজ ওয়েল আপনি যে ফেসবুকটি টু ফ্যাক্টর প্রবলেম সেটি লগিং করে নিন তো আমি ইন করে দিচ্ছি আপনি আপনার মতো করে ইন করে নিন ওকে বন্ধুরা এখানে আমি আমার টু ফ্যাক্টর অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি তো আপনি আপনার মতো করে টু ফ্যাক্টর অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন করে নিয়েছেন তো অ্যাজ ওয়েল আপনার অ্যাকাউন্টের এভাবে একটা ইন্টারফেস করবে যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার কোডটি এন্টার করুন তো এখানে আমরা যেটা করতে এখানে আমার হ্যাভিং ট্রাভেল যে অপশন দেখতে পাচ্ছি হ্যাভিং ট্রাভেলস সেখানে ক্লিক করব দেন এরপরে একটি পরবর্তীটা ফর্মে চলা যাবে এরপর আমরা আই ডোনে হ্যাভ মাই ফোন এখানে দেখতে পাচ্ছি এখানে এই অপশনটি সিলেক্ট করে নিন দেন কন্টিনিউ ওকে এরপরে দেখতে পাচ্ছো কন্ট্রাক্ট আস বাট এই অপশনটা ঠিক এখানে রেখে আপনাকে একটা নতুন ট্যাব অন করতে হবে সো অ্যাজ ওয়েল আমি এখান থেকে নতুন ট্যাবটি অন করে নিচ্ছি আপনি একটা নতুন করে ট্যাব নিয়ে নেবেন এরপরে আপনাকে একটি লিঙ্কের প্রয়োজন হবে আমি দেখাচ্ছি তো বলে রাখি বন্ধুরা পূর্বে আমি আপনাদেরকে একটি যে লিঙ্কের সাথে পরিচয় করে দিলাম তা হলো এই লিঙ্কটি এখন বর্তমান এই লিঙ্কের এপিএ কোডটি চেঞ্জ হয়েছে আমি দেখাচ্ছি কোন এপিএ কোডটি দেখতে পাচ্ছি এখানে লিঙ্কের যারা পূর্বে ভিডিওটি আপনারা আমার ওয়াচ করেছেন তাহলে অবশ্যই পূর্বে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পূর্বে ভিডিওটি যদি আপনারা ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এই কোডটির ভিতরে যে পরিবর্তনটি এসেছে তা হলো এখানে এই যে দেখুন এবং ঠিক এখানে দেখুন এই যে দেখুন পরিবর্তন তো এই বর্তমান ফেসবুক অথরিটি বর্তমান এ করতে কোর্ডে চেঞ্জ করছে তো তার আগে বলে রাখে যে এই যে আমি লিঙ্কটি আপনার সাথে আমি শো করাচ্ছি এই লিঙ্কটি খুবই সিক্রেট একটি লিঙ্ক যা আমাকে খুব কষ্ট করে এই লিঙ্কটির সাথে আমার পরিচিত হতে হয়েছে এবং আপনাদের সাথে পরিচিত করতে হচ্ছে বা বিকজ এই লিঙ্কটি খুবই একটি সিক্রেট লিঙ্ক যা সহজে ফেসবুক অথরিটি পাবলিকলি এটাকে লঞ্চ করেনি এটা সিক্রেটলি লঞ্চ করা হয়েছে যা আমি আপনাদের সাথে সিক্রেটই নয় পাবলিকলি আপনার সাথে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটি যারা ওয়াচ করছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যদি আপনার আমার এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল এখন ক্লিক করে দিন বিকজ আমি এই ধরনের সিক্রেট ভিডিওগুলো আপনাদের সাথে পাবলিক্যালি শেয়ার করে থাকি ওকে তো দেন এখানে দেখতে পাচ্ছি এখানে এপিআই যে কোডটি তা ফেসবুক অথরিটি পরিবর্তন করেছে দেখতে পাচ্ছি পূর্বে ছিল ই নাইন ওয়ান আর বর্তমানে হলো এ ফাইভ সিক্স জিরো দেখতে পাচ্ছি এ সম্পূর্ণ এপিআই কোডটি চেঞ্জ করছে তো এই ছিল বর্তমানে পরিবর্তন যারা পূর্বে ভিডিওটি দেখেছে তাদের জন্য এই পরিবর্তনটি আর যারা সম্পূর্ণভাবে নতুন ভিডিওটা মানে এই ভিডিওটি আজকের মতো ওয়াচ করছেন তারা অবশ্যই এই লিঙ্কটির সাথে ক্লিক করবে অর্থাৎ এই লিঙ্কটি সম্পূর্ণভাবে এই লিঙ্কটি আপনারা ভিজিট করবেন এবং যারা পূর্বে ভিডিওটি দেখেছেন এবং আপনারা নতুন লিঙ্কটির সাথে পরিচিত হতে যাচ্ছে তারাও এই লিঙ্কটি পরিবর্তন করবেন বিকজ এই লিঙ্কটি বর্তমানে এখন ওয়ার্ক করছেন এই লিঙ্কটি ওয়ার্ক করছে তো আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবেন ঠিক আছে ওকে তা আমি এই লিঙ্কটি সম্পূর্ণভাবে কপি করে নিচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ওখান থেকে আপনার গুগল ড্রাইভে চলে যাবে দেন ওখান থেকে আপনার কপি করে নেবেন ওকে চলে যাচ্ছে এবার আমি এখানে একটা লিঙ্কটি পেস্ট করবো দেন গো তো এখানে বন্ধু আমি আরেকটি কথা বলে রাখি যারা অবশ্যই অবশ্যই লিঙ্কটি কম্পিউটারের মোড থেকে চালানো যাবে না আপনাকে মোবাইল থেকে ব্রাউজিং করতে হবে যদি যারা কম্পিউটার থেকে ব্রাউজিং করতে চান তাদের কিন্তু হবে না এই লিঙ্কটি সম্পূর্ণ মোবাইলে ওয়ার্কিং কম্পিউটার ওয়ার্কিং নয় তো এইখানে কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে ওকে এবার নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো এরপর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে তো এখানে বলে রাখি যাদের নাম্বার অ্যাকাউন্ট তারা অবশ্যই এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এন্টার করুন এখানে আপনাদের এমন একটি ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে যে ইমেল অ্যাড্রেসে কোনো প্রকার পূর্বে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি আর যাদের অলমোস্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে তারা অবশ্যই নিজেদের ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করুন আর যাদের ইমেল রয়েছে বাট ইমেলের অ্যাক্সেস হারিয়ে ফেলছেন তারাও এখানে এমন একটি ইমেল অ্যাড করতে হবে যে ইমেলে পূর্বে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এখন বর্তমানে নেই এমন একটি ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন আশা করছি এখানে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি তো এখানে আমি আমার মতো করি আমার ইমেল অ্যাড্রেস করে 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 আপনি আপনার ইমেল এন্টার নিন তো ওকে তো এখানে আমি আটটা কথা বলে রাখি ইমেল অ্যাড্রেসটি আপনি দুইটি বক্সে একইভাবে এন্টার করতে হবে প্রথম বক্সে যে ইমেলটি দিবেন সেকেন্ড বক্সও ঠিক একইভাবে সে ইমেল দিতে হবে এরপর আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দেবো এরপর এখানে আমি বলে রাখি বন্ধুরা এখানে আমি সেই মোর অপশন দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনার কাছে যে ডকুমেন্টে রয়েছে অ্যাকজাক্টলি সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে মার্ক করতে হবে যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে পাসপোর্টের পাসপোর্টে অংশে আপনাকে এখানে মার্ক করতে হবে যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের পাসপোর্টে অংশে মার্ক করতে হবে তো দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্ট দেওয়ার অপশন রয়েছে তো এখান থেকে যে যে নামগুলো রয়েছে সে সে অনুযায়ী আপনার কাছে যেই ডকুমেন্টটি রয়েছে অ্যাকজাক্টলি আপনাকে ওই ডকুমেন্টটি এখানে অ্যাটাচ করতে হবে তো এখানে সিরিয়াল অনুযায়ী যদি আপনার কাছে একটিও যদি ডকুমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না তো সাপোজ যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট এখানে মার্ক করে কন্টিনিউ করবেন যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তা ন্যাশনাল আইডি কার্ড এখানে মার্ক করে কন্টিনিউ করবেন তো দেন আমি যে অ্যাকাউন্টে রিকভার করছি সেই অ্যাকাউন্টের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আমি এখানে কন্টিনিউ করবো দেন আপনি আপনার মতো করে ডকুমেন্টটি তথ্য অনুযায়ী আপনি এখানে ডকুমেন্ট মার্ক করে দেন আপনি কন্টিনিউ করবেন সো ওকে এবার আমরা এখানে কন্টিনিউ করার জন্য নেক্সট বাটন দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করব ওকে দেন এখানে দেখতে পাচ্ছি এখানে ট্যাক এ ফটো অফ ইউর আইডি তো আমি এখানে পূর্বে বলেছিলাম যে যাদের কাছে ডকুমেন্ট গ্যালারিতে সেভ রয়েছে তারা অবশ্যই ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করার জন্য কেন বলছি তা এখনও বুঝতে পেরেছে বিকজ আপনার কাছে যদি ডকুমেন্টটি আপনার হাতের নাগালে থেকে না থাকে তাহলে কিন্তু যখন আপনি গেট স্টারে ক্লিক করবেন দেন ফেসবুক অথরিটি আপনার পিছনে ক্যামেরাটি অন করে দেবে ঠিক আছে বাট এখানে এক্ষেত্রে ফায়ারফক্স লাইট ব্রাউজারের মাধ্যমে আপনি ফাইল অপশনটি পাচ্ছেন বাট অন্য অন্য ব্রাউজারের ক্ষেত্রে কিন্তু এই অপশনটি পাবেন না তো আশা করছি আপনার এই বিষয়টা এখন ক্লিয়ার হতে পেরেছে তো আপনি আপনার মতো ডকুমেন্টটি আপনি এখানে এন্টার করে আমি আমার মতো করে ডকুমেন্টটি এখানে অ্যাটাচ

তো ওকে বলতে আমি এখানে আমার মতো করে ডকুমেন্টটা অ্যাটাচ করে নিয়েছি তো এখানে আমি আর কথা বলে রাখি পূর্বে যারা আমার ভিডিওটি দেখেছে ওখানে আমি একটা কমপ্লেন পেয়েছিলাম যে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করলে আপনাকে একটা লাল অংশে ইরোড় দেখাচ্ছে তো কাহিনীকে তার কাহিনীটা হলো এই মানে এটি যাদের ফেসবুকের তথ্য অনুযায়ী আপনার ডকুমেন্টে অ্যাটাচ করেছেন সেই ডকুমেন্টের সাথে ফেসবুকের তথ্য মিল হচ্ছে না অথবা যে ডকুমেন্টটি আপনি এখানে অ্যাটাচ করেছেন সেই ডকুমেন্টটি সম্পূর্ণভাবে ক্লিয়ার নয় তো যার জন্য আপনাকে লাল ইরোর মাধ্যমে আপনাকে এটি বোঝানো হচ্ছে যে আপনার ডকুমেন্টের প্রোফারভাবে ম্যাচ হচ্ছে না আশা করছি আপনাদের এই ভিডিওটার এই অংশে আপনাদেরকে ওই ইস্যুটি ক্লিয়ার করতে পেরেছে ওকে দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দেব তো আমি এখানে আবার একটি কথা বলে রাখি এই কাজটি করার জন্য আমি কোনো প্রকার বিপিএন ব্যবহার করছি না উইদাউট বিপিএনে কিন্তু সাবমিট করছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্রকার বিপিএন ব্যবহার করা যাবে না সম্পূর্ণ বিপিএন ব্যতীত কিন্তু আপনাদেরকে এই সম্পূর্ণ সাবমিট প্রসেসটি করতে হবে তো আশা করছি আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছেন তো ওকে আমরা এখানে সাবমিট করে দেবো দেন আপনি আপনার মতো করে সাবমিট করে দিন সাবমিট বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে এটাকে সাবমিট লোডিং নেওয়ার জন্য জাস্ট একটু ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন যখন সাবমিটে সম্পূর্ণভাবে হবে প্রসেসটি কমপ্লিট হবে দেখেন আপনাকে থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ইউর ইনফরমেশন দেন এখানে ঠিক আপনাকে একটা থ্যাংক ইউ দেবে এরপর আপনাকে বলবে যে এখানে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে একটি রিভিউ জানানো হবে দেন এখানে আপনার ফিনিশ যে বাটন দেখতে পাচ্ছেন ফিনিশ বাটন এখানে ফিনিশ বাটনে ক্লিক করে দিন এরপর আমরা যে ট্যাব নতুন ট্যাব নেওয়ার আগে যে আমাদের ফেসবুকটা ওখানে লগ ইন করে রেখেছিলাম এখানে আমরা এখান থেকে লগ আউট করে দেবো লগ আউট আপনার মেল অ্যাড্রেসে চলে যায় দেখি কোনো প্রকার মেল আসছে কি না আমরা একটু রিফ্রেশ করে দেখি বাট এখনও কোনোভাবে মেলে আসেনি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আপনাকে ওয়েট করতে হবে তো মিনিমাম আপনাকে চব্বিশ ঘন্টা কিন্তু তারা ওয়েট করতে বলছে তো আশা করছি চব্বিশ ঘন্টা ওয়েট করার পর এর ভিতরে যদি আপনার ডকুমেন্ট যদি সব কিছু সব কিছু সম্পূর্ণভাবে যদি প্রপার ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে ফেসবুক অথরিটি আপনাকে এরকমভাবে একটি মেল দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্টে আমরা সম্পূর্ণভাবে প্রুফ করেছি আপনার অ্যাকাউন্টে ইন করার জন্য আপনাকে একটি অ্যাক্সেস লিঙ্ক দিয়েছে তো এখানে লিঙ্কটির মাধ্যমে ক্লিক করে দেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর আপনার আনলক হয়ে যাবে দেন আপনার আপনার অ্যাকাউন্টে লগিং করার জন্য পারমিশন পেয়ে যাবেন তো এই ছিল বর্তমান সিচুয়েশনে আপনাকে এই লিঙ্কটিকে ফিক্স করে দেখানো আর সে সাথে যারা বর্তমানে যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে আজকের মতো ওয়াচ করছেন তাদের জন্য নতুন লিঙ্কের সাথে পরিচয় করে দিলাম তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত যাবেন যে লিঙ্কটি যদি আপনার কোনো পর কোনো একটি প্রবলেম ফেস করে থাকে অথবা আপনার কি সমস্যা হচ্ছে বর্তমান কাজ করে তাও জানাবেন এমন যদি আপনি যদি আমার এই লিঙ্কটির মাধ্যমে ক্লিক করে আপনার প্রবলেমটি যদি সমাধান হয় তাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন তো সেই সাথে বলে রাখি যদি এই চ্যানেলটির সাথে যারা প্রথমবার মতো ভিজিট করছেন যদি চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তার পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন বেল আইকনে প্রেস করে দেবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন আল্লাহ হাফেজ